আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। এমকে জামান রচিত ইজি প্লাস হ্যান্ড নোট অ্যান্ড শর্টকাট সাজেশনের পক্ষ থেকে আপনাদের স্বাগত। আজকের লাইভ ক্লাসে আলোচ্য বিষয় প্রিলিমিনারি ব্যবস্থাপনা বিভাগ, যারা পরীক্ষা দিবেন তাদের উদ্দেশ্যে কিছু শর্টকাট সাজেশন এবং আমরা ম্যাথ সলিউশন করব। ঠিক আছে, ব্যবস্থাপনা বিভাগে মাত্র দুইটা ম্যাথ সাবজেক্ট, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এবং বিজনেস স্ট্যাটিস্টিক্স। বিজনেস স্ট্যাটিস্টিক্স খুবই সহজ একটা সাবজেক্ট, এই সাবজেক্টে এ প্লাস পাওয়া খুবই সহজ, কারণ এখানে আপনার বেশি অঙ্ক করা লাগবে না, মাত্র পাঁচটা অঙ্ক করবেন, পাঁচটায় আপনি কমান পাবেন বি পার্ট এবং সি পার্টে। চলুন আমরা ক্লাসটা দেখে আসি। আমাদের বই, এই বইয়ের প্রথম অধ্যায় বের করুন, এখান থেকে আমরা দেখে আসি বিজনেস স্ট্যাটিস্টিক্স। ঠিক আছে, প্রত্যেকটা অধ্যায় আমাদের করার প্রয়োজন হয় না। এই সাবজেক্ট থেকে আপনার এ পার্টের জন্য যেগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন 99% কমন আসবে, আমি এই প্রশ্নগুলো এখানে দিয়েছি। দেখুন, প্রথমে এ পার্টের এই প্রশ্নগুলো পেলে পড়লে আশা করি ইনশাল্লাহ এখান থেকে 12টার ভিতরে 10টা কমপক্ষে কমন পাবেন। আর বি পার্ট এবং সি পার্ট থিওরি এবং ম্যাথ, ম্যাথগুলো খুবই সহজভাবে উপস্থাপন করে সি ফর্মেট আকারে, এটা করলে আশা করি এখান থেকে সব কমন থাকবে। থিওরিগুলো সহজ ভাষায় সাবলীল ভাষায় লিখেছি, যাতে একবার পড়লে আপনি লিখতে পারেন, কারণ জটিল ভাষাতে লিখলে ছাত্রদের কাছে কঠিন হয়ে যায়, এই জন্য আমি সহজ ভাষাতে লিখেছি। কারণ ভালো ফলাফলের জন্য প্রথম শর্ত হলো একটা ভালো বই আপনার সাথে থাকতে হবে, আর ভালো বইয়ের বৈশিষ্ট্য হলো বইটা সুন্দরভাবে সাজানো গোছানো থাকে। ছাত্রদের কথা মাথায় রেখে আমি আমার বইগুলো ফর্মেট আকারে খুব সুন্দরভাবে সাজা দিয়েছি। আজই যোগাযোগ করুন, আর যারা আমার সাথে যোগাযোগ করবেন, সরাসরি আমাদের সাথে লাইভ ক্লাস করবেন, তাদের জন্য বইটা ফ্রি দেওয়া হবে। সরাসরি আমাকে স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, ফোন দিতে পারেন, মেসেজ করতে পারেন। তো আসুন আমরা অঙ্ক দেখে আসি। বিজনেস স্ট্যাটিস্টিক্স প্রথম অধ্যায়, প্রথম অধ্যায়ে আপনার অঙ্ক করতে হবে মাত্র দুইটা নিয়মের। দেখুন, নিয়ম দুইটা পথে আমি লিখে দিছি, ম্যাথ বের করুন সবাই, যাদের কাছে বই আছে তারা বইটা বের করুন। ধারাবাহিকভাবে সমস্ত ক্লাসগুলো দেওয়া হবে, আর লাইভ ক্লাসে প্রতিদিন ক্লাস নেওয়া হবে। সপ্তাহে 7 দিন ক্লাস করলে পরীক্ষার আগে এক বা দুইবার শেষ করে আবার পরীক্ষার ভিতরেও আমরা শেষ পরীক্ষা নেওয়া পর্যন্ত কন্টিনিউ ক্লাস করব, তাহলে রেজাল্ট ভালো হবে ইনশাল্লাহ, পাস নিশ্চিত থাকবে, রিস্ক থাকবে না, শেষ ভালো তার সব ভালো তার। প্রিলিমিনারি যেহেতু পাশ করে আমাদের ক্লাসে পরবর্তী উঠতে হবে, সুতরাং প্রত্যেকের উচিত নিয়মিত আমাদের সাথে লাইভ ক্লাস করা, কারণ এখানে একটা সাবজেক্ট যদি খারাপ হয়ে যায় তাহলে একটা বছর লস হয়ে যাবে, জীবনে একটা বছর লস হয়ে যাওয়া অনেক কিছু, এই জন্য রিস্ক নেওয়া যাবে না। আজই যোগাযোগ করুন আর বইটা ফ্রি পাবেন। বিজনেস স্ট্যাটিস্টিক্স ও ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং দুইটা বই আপনারা ফ্রি পাবেন, যারা আমাদের সাথে যোগাযোগ করবেন, লাইভ ক্লাস করবেন। আজই যোগাযোগ করুন, স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন, আসুন অঙ্ক এই যে এখান থেকে শুরু। দেখেন, বিজনেস স্ট্যাটিস্টিক্স প্রথম অধ্যায়ে আমাদের দুইটা নিয়মের অঙ্ক শিখতে হয়, ছড়ানো ছিটানোভাবে থাকলে ছাত্ররা অঙ্ক বুঝতে পারে না, এই জন্য আমি গুছাই খুব সুন্দরভাবে দিয়েছি। প্রথমে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল তৈরি করতে হবে, এই টেবিল আছে আবার তিন ধরনের, তিনটা বেসিস, বেসিস ওয়ান সিঙ্গেল বা নর্মাল টেবিল, এক সলক বিশিষ্ট টেবিল বলা হয় যাকে, আর দুই নম্বর হলো বিভেরিয়েট টেবিল, দুই সলক বিশিষ্ট টেবিল, আর তিন নম্বর হলো স্টিম অ্যান্ড লিভ ডায়াগ্রাম টেবিল। এই তিনটা টেবিল শিখলে আপনার যে কোনো অঙ্ক খুব সহজে আপনি অ্যান্সার করতে পারবেন, নির্ভুল অ্যান্সার। ঠিক আছে, দেখুন প্রশ্ন করা হয় যখন ফিগার চেঞ্জ হতে পারে, কিন্তু নিয়ম কিন্তু কখনো চেঞ্জ হয় না, প্রশ্ন হবো কমান আসার দরকার নেই, কিন্তু প্রত্যেকটা অঙ্ক আপনি নির্ভুল অ্যান্সার করতে পারবেন, এটাই আপনার দরকার। আমার বইতে আমি যেভাবে সুন্দরকে সাজা দিয়েছি আশা করি 100% সবই কমান পাবেন, আর জটিল প্রশ্ন হলেও আপনি নির্ভুল অ্যান্সার করে আসতে পারবেন। আজই যোগাযোগ করুন, যারা শুধুমাত্র বই নেবেন তাদের জন্য আমি ক্লাস ফ্রি দিয়ে দেবো, আর যারা লাইভ ক্লাসে জয়েন করবেন তাদের জন্য বই ফ্রি দিয়ে দেবো। তো আসুন, আলহামদুলিল্লাহ আমরা সিঙ্গেল টেবিল কীভাবে তৈরি করতে হয়, দেখুন আমি এর উপরে অনেকগুলো ক্লাস দিয়েছি, এই ক্লাসগুলো আমার সব রেকর্ড করা আছে, আপনারা যোগাযোগ করলে হোয়াটসঅ্যাপে অথবা মেইলে অথবা মেসেঞ্জারে আমি এটা শেয়ার করে আপনাদেরকে দিব। প্রথম টেবিলটা হলো ইনক্লুসিভ বেসিসের একটা একশো লোক বিশিষ্ট টেবিল,
একটা সলক দেওয়া হয়েছে, এখানে 30টি মান আছে। এই 30টি মান টালি আকারে এখানে একটা টেবিল তৈরি করতে হবে। এর জন্য তিনটা স্টেপ। স্টেপ নাম্বার 1, প্রথমে রেঞ্জ বের করতে হয়। স্টেপ নাম্বার 2, ক্লাস ইন্টারভেল দেওয়া থাকতে পারে, অনেক সময় তৈরি করে নিতে হয়। আর 3 নম্বর স্টেপে হলো আপনার টালি করতে হবে। খুবই সহজ এই টালিগুলো করা, একটু কাজ করলে বাস আপনি কারেক্ট নাম্বার পাবেন। শিক্ষার্থীগণ, অঙ্ক শিখতে হবে, অঙ্ক সুন্দরভাবে সাজানো থাকতে হবে স্টেপ বাই স্টেপ। যেমন এই তিনটা স্টেপ পরপর ধারাবাহিকভাবে থাকবে, তাহলে প্রত্যেকটা অঙ্ক কীভাবে করতে হবে, একই নিয়মে করতে হবে। ম্যাক্সিমাম বইতে দেখা যায় এই সমস্ত স্টেপ বাই স্টেপ সাজানো থাকে না, তখন ছাত্রদের কাছে এটা কঠিন লাগে। আসলে অঙ্ক খুবই সহজ, আর এই সহজ হয় বইয়ের কারণে এবং একটা ভালো স্যারের কারণে। ভালো স্যার সুন্দরভাবে গুছাই উপস্থাপন করে, তখন ছাত্রদের কাছে এটা সহজ হয়ে যায়। সুন্দর একটা বই, ভালো একটা বই সাজানো গুছানো থাকে, দেখলে ছাত্ররা অঙ্ক করতে পারে। আমার এই বইটা নিয়ে আপনারা, এই ক্লাসগুলো আমি সব ভিডিও রেকর্ড করে রাখছি, আপনি একদিনে এক রাত্রে বসে একটা অধ্যায় শেষ করতে পারবেন। আজই যোগাযোগ করুন। প্রিলিমিনারি ছাত্রদের সারা বছর সময় থাকে না, অনেক ব্যস্ত থাকে, এখন পরীক্ষার টাইম, পরীক্ষার শেষ মুহূর্তে। যদি আপনি পরীক্ষার এক সপ্তাহ আগেও আমার খোঁজ পান, তাহলে আমার সাথে যোগাযোগ করবেন, কারণ পরীক্ষার একদিন আগে হলেও আমি আপনার পাস মার্ক উঠায় দেওয়ার মতো ব্যবস্থা করে দিতে পারবো। আমার তৌফিক ইল্লা বিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আসুন এরপরে দুই নম্বর, এই যে দুই নম্বর, এটা 120 টেবিল। এই টেবিলে প্রথম কী করবেন, রেঞ্জ বের করবেন, তারপরে ক্লাস ইন্টারভেল। ক্লাস ইন্টারভেলের সূত্র দেখেন, রেঞ্জ ডিভাইডেড বাই 1+3.322 লগ এন, একটা সায়েন্টিফিক ক্যালকুলেটার রাখবেন সাথে, তাহলে লগ ব্যবহার করতে পারবেন। এখানে আমাদের ক্লাস ইন্টারভেল বের হয়েছে 10। এই 10 ব্যবধান ধরে একটি শ্রেণী তৈরি করলাম ক্লাস ইন্টারভেল, এখানে টালি বসালাম। টালিগুলো দেখেন সব মিলাই গুণে কত আসছে, 30। এই 30টে মান ব্যাস। এখানে আমাদের ডিস্ট্রিবিউশনে কয়টা উপাদান ছিল, 30টা উপাদান, লাস্ট 10 এর মান 30 হয়েছে। এইগুলো আমি লাইভ ক্লাসে যখন অঙ্ক করাবো তখন এগুলো বুঝতে আরও বেশি সুবিধা হবে। এই ক্লাসগুলো আমার রেকর্ড করা আছে, আমি ক্লাসগুলো আপনাদেরকে দিয়ে দেবো। তো আজকে আপনাদেরকে অনুরোধ করব, আপনারা যারা ভিডিওটা দেখবেন সঙ্গে সঙ্গে প্রিলিমিনারি ছাত্ররা ফোন দিয়ে আমার সাথে যোগাযোগ করবেন। আমার এই রেকর্ড আছে, সবগুলো গোছানো আছে, ক্লাসগুলো দিতে পারবো। আর লাইভ ক্লাসে জয়েন করবেন, প্রতিদিন রাত্রে আমরা ক্লাস নেব। আপনারা যখন অফিস টাইম শেষ হয়ে যায় রাত্রে ক্লাস করতে পারবেন, রাত 9:30 সময়। তো আসুন এরপরে এই 100 বিশিষ্ট যতগুলো অঙ্ক আছে সবগুলো অঙ্ক আমি এক জায়গায় সাজায় দিয়েছি। এবার আসেন, যদি পরীক্ষায় এই অঙ্কগুলোর মধ্যে একটাও কমন না আসে, তাও আপনি নির্ভুল অ্যান্সার করতে পারবেন। কী হবে, কারণ আপনি তো নিয়ম শিখছেন। যখন এই একই নিয়মের 5টা অঙ্ক শিখবেন, তখন ওই নিয়মের 50টা অঙ্ক আসলেও আপনি পারবেন, কারণ নিয়ম তো ঠিক একই, আলাদা তো নিয়ম আলাদা হয় না, ফিগারটা চেঞ্জ হয়। এই জন্য অঙ্ক শিখতে হবে। এই অঙ্ক শেখার সহজ উপায় হলো, অভিনব কৌশল হলো ফরম্যাট। আমার আবিষ্কৃত ফরম্যাট অনুযায়ী যদি আপনি অঙ্ক করেন, তাহলে মাস্টার্স ফাইনাল ইয়ার, তারপরে আপনার প্রিলি মাস্টার্স, সব জায়গায় আপনি খুব সহজে অ্যান্সার করে আসতে পারবেন। আলহামদুলিল্লাহ, এবার আসেন দুই নম্বর বেসিস। দেখেন দুই নম্বর বেসিসটা ছিল দুই সলক বিশিষ্ট। দুই সলক বিশিষ্ট টেবিলগুলো দুইটা সলক দেওয়া থাকে। এই দুইটা সলক দেখে আপনি বুঝতে পারবেন এটা দুই সলক বিশিষ্ট টেবিল। এখন 100 বিশিষ্ট টেবিলে যেমন একটা রেঞ্জ বের করতে হতো, দুই সলকে আপনি দুটো রেঞ্জ বের করবেন। একটা ক্লাস ইন্টারভেল বের করতাম, এখানে দুইটা ক্লাস ইন্টারভেল বের করবেন। আর টেবিল আমরা একটা করতাম, ওই একই টেবিলে দুইটা সলক দেখাবো কিভাবে দেখেন। এখন আমি এখানে ওয়াই বসাইছি এই কলামে, এখানে রোতে সব ক্লাস ইন্টারভেল দিয়ে দিছি। ওয়াইয়ের ক্লাস ইন্টারভেল 40 থেকে শুরু, 40 থেকে 50, 50 থেকে 60, 70, 80, 90 পর্যন্ত। এখন ওয়াই এই দিকে যায়, এখানে সব ফ্রিকোয়েন্সি বসে, এই আছে ওয়াইয়ের মান। এইগুলো ওয়াইয়ের মান হয়েছে 5, 7, 2, 3, 1, এতে আসে 15। এক সলকটা এই টেবিলেই দেখাবো। এই যে ক্লাস ইন্টারভেলগুলো কলামে দিয়েছি, প্রথম কলামে যেমন শুরু হয়েছিল 15 থেকে 30, এই যে 15 ব্যবধান, এই 10 ব্যবধান, এটা ছিল ওয়াই, ও এক্স, এক্স এ ছিল 15 ব্যবধান, এটা এক্স এই পাশে, আর ওয়াই হচ্ছে 10 ব্যবধান এই পাশে ছিল। তো এক্স এ আমরা লিখলাম 15 ব্যবধান কী হবে, দেখেন 15 থেকে 30, 30 থেকে 45, 45 থেকে 60, 60 থেকে 75, 75 থেকে 90, 90 থেকে 100, 105, এই হলো 15 এর ব্যবধান। এখন ফ্রিকোয়েন্সি
এক্স এর ফ্রিকোয়েন্সি এখানে 3, এখানে 3, তারপরে 4, এরপরে 2, 2, 1, এই হলো আমাদের যোগফল। 3 আর 3 6, 7, 10, 7, 12, 8, 14, 1, 15, ক্লিয়ার? বি ভেরিয়েট টেবিল খুবই সহজভাবে আমি উপস্থাপন করেছি, এই ক্লাসগুলো খুব সুন্দরভাবে ধীরে স্থিরভাবে আমি রেকর্ড করে দিয়েছি। এই রেকর্ড ক্লাসগুলো আপনি পাবেন, যারা বই কিনবেন তারা রেকর্ড ফ্রি পাবেন, আর যারা ভর্তি হবেন তারা বই ফ্রি পাবেন। তো আসুন আজই আমাদের সাথে যোগাযোগ করুন। এখন এই মুহূর্তে আপনাদের কাছে অন্য বই থাকতে পারে, কিন্তু অন্য বই আপনি বুঝতেছেন না, রিক্স হয়ে যাচ্ছে, ক্লাস পাচ্ছেন না, তাই সাজানো গুছানো আমার এই বইটা নিন, ক্লাস ফ্রি পাবেন। আপনারা সামান্য কয়েক টাকা দিয়ে বই কিনলেই আপনি যদি ভালো রেজাল্ট করতে পারেন এটাই যথেষ্ট আপনার জন্য। আমার তৌফিক আল্লাহ, শুধুমাত্র ম্যাথ বইগুলো আমাদের কাছে কিনলেই হবে ইনশাআল্লাহ। আর যারা আপনারা আমাদের সাথে ক্লাস লাইভ ক্লাস করবেন তাদের জন্য ম্যাথ বই ফ্রি দেওয়া হবে। তাহলে আমরা দুই চলক বিশিষ্ট কিভাবে দেখে চিনবেন, এই যে দুইটা চলক দেওয়া থাকবে পরীক্ষার হলে, এরকম এক্স আর ওয়াই দুটো চলক দেওয়া থাকবে, আর দুইটা চলক একটা টেবিলের মধ্যে করা, এটাই হলো আমাদের বি ভেরিয়েট টেবিল, যে দুই চলক বিশিষ্ট টেবিল। আচ্ছা, দুই চলক বিশিষ্ট টেবিল আমি অঙ্ক দিছি এখানে বেশ কিছু অঙ্ক, এগুলো দেখা আছে দুইটা পাঁচটা অঙ্ক করলেই সবগুলো অঙ্ক আপনি সলভ করতে পারবেন। এই জন্য অঙ্ক মুখস্থ করবেন না কখনো, যে অমুক সালে এটা আসছিল এটা মুখস্থ করবে এটা আসবে না, এইসব হচ্ছে ফাও কথা, এটা আমাদের শিখতে হবে। আর শেখার জন্য অভিনব কৌশল আমার এই নিয়ম, ফর্মেট আকারে শিখবেন, আমার বই থেকে খুব সহজে শিখতে পারবেন। শিক্ষার্থীগণ এবার আসেন তিন নাম্বার, স্টিম এবং লিফ ডায়াগ্রাম, স্টিম এবং লিফ কাণ্ডপত্র ডায়াগ্রাম, কাণ্ডপত্র ডায়াগ্রাম এটা টেবিল, খুবই সহজ। আর টেবিলের তো সবসময় তিনটে করে স্টেপ থাকে, তো এখানেও আমাদের স্টেপ হবে, প্রথমে রেঞ্জ বের করার জন্য হাইয়েস্ট ভ্যালু লোয়েস্ট ভ্যালু, আর এরপরে ক্লাস ইন্টারভেল আর দেখাতে হয় না, স্টিম লিপে একটা স্টিম দেখাতে হয়, কাণ্ড কাণ্ডপত্র, তো কাণ্ডটা স্টিম, ফার্স্ট স্টিম এবং লাস্ট স্টিম, এখানে আমাদের ক্লাস ইন্টারভেল যেখানে বসাই সেখানে আমরা লিখবো স্টিম, আর যেখানে টালি বসাই সেখানে লিখবো লিফ, আর ফ্রিকোয়েন্সি ফ্রিকোয়েন্সি জায়গায় বসবে। তো স্টিম 6 থেকে শুরু করে 17 পর্যন্ত, এই দেখেন স্টিম 6 থেকে 17 পর্যন্ত এই, আর এবার লিফগুলো যেমন আমি একটু দেখাই, যে যদি এখানে ভিডিও ক্লাসগুলোতে অনেক সুন্দর করে দেওয়া আছে, আমি একটু লামসাম দেখাচ্ছি, এখন তো শুধু আলোচনা করতেছি। এই দেখেন যেমন এখানে 78 আছে তাই না, তো একটা অঙ্কের লাস্ট যে সংখ্যাটা থাকে এটা হলো এই সংখ্যা, লাস্ট অঙ্কটা হলো লিফ, তাহলে এখানে 8 হলো লিফ আর স্টিম কত 7, এখন আমি 78 বসাবো কোথায়, স্টিমের 7 এর ঘরে 8, এই দেখেন 7 এর ঘরে 8, এই হলো 78। আচ্ছা এখানে আছে দেখেন 106, তাহলে 10 এর ঘরে 6 বসবে, এই দেখেন 10 এর ঘরে 6, এই জি, তাহলে 106 হয়ে গেল। তারপরে 128, এই 12 এর ঘরে 8 বসবে, 12 এর ঘরে 8, 128, এরপরে 84, তো 8 এর ঘরে 4, এই দেখেন 8 এর ঘরে 4, এরপরে আসে 94, 9 এর ঘরে 4, এটা 121, তো এটা আসবে 12 এর ঘরে 1, 84, তার মানে 8 এর ঘরে 4 লিখবেন, আর এখানে 120, তার মানে 12 এর ঘরে 0 লিখবেন। এভাবে আমরা স্টিম লিপ খুব সুন্দর হয় ভিডিও করে দিছি, এই ক্লাসগুলো নিয়ে আপনি প্র্যাকটিস করবেন, একদিনে মাত্র 2 ঘন্টা থেকে 3 ঘন্টা লাগবে আপনার, এক একটা অধ্যায়ের উপরে 10-12টা করে ক্লাস দেওয়া হয়েছে, মানে প্রত্যেকটা অঙ্ক সলভ করে দিয়ে আপনার একদিনে এক অধ্যায় শেষ করবেন, তাহলে 5 দিনে 5টা অধ্যায় শেষ করে আবার রিভিশনে চলে আসবেন, সিলেবাস শেষ করতে মোটেই সময় লাগবে না। আমরা প্রতিদিন ক্লাসে এগুলো অঙ্কগুলো করাচ্ছি, লাইভ ক্লাসে জয়েন করুন, খরচও কম আছে, আর বই যেহেতু ফ্রি পাচ্ছেন বই কেনার কোনো প্রয়োজন নেই, আর যারা বই কিনতে চায় তাদের জন্য আবার ক্লাসও দিতে পারবো। আমার তৌফিকুল্লাহ বিল্লাহ শেখাদিগণ, তাহলে আমরা এই যে তিনটে স্টিম দেখলাম, আমরা টেবিল কয় ধরনের টেবিল, 3 ধরনের, কী কী? প্রথমে নর্মাল বা সিঙ্গেল টেবিল, এক চলক বিশিষ্ট টেবিল, বি ভেরিয়েন্ট টেবিল, দুই চলক বিশিষ্ট টেবিল, আর লিভ স্টিম টেবিল। এরপরে আসেন গ্রাফ, গ্রাফগুলো আমাদের অনেকগুলো গ্রাফ আছে কিন্তু শিখতে হবে মাত্র 6টা, কেন আমাদের পরীক্ষায় এই 6টার মধ্যেই আসে সবসময়, তো 6টা গ্রাফ শিখলে আমাদের পুরো সিলেবাসটা কভার হয়ে যাচ্ছে। এই যে গ্রাফ, এই 6টা গ্রাফ কি কি শিখতে হবে,
এর মধ্যে কিন্তু পরীক্ষা আসবে। নামগুলো আমি একটু দেখাই দিই। নামের সাথে আমাদের সিয়ারা মনে রাখতে হবে, কারণ গ্রাফ যখন বলা হবে তখন অনেকেই চিত্র ভুল করে ফেলে, জড়ায় ফেলে, যে কোনটা একটা লিখতে আরেকটা লিখে ফেলে, একটা অঙ্কন করতে আরেকটা অঙ্কন করে ফেলে। এই জন্য তোর পাই চার্ট মানে কি বৃত্ত তালিকা, এটা গোল বৃত্ত তালিকা অঙ্কন করতে হবে। একটা বৃত্তের পরিধি 360 ডিগ্রি, 360 ডিগ্রির ভিতরে এর এলিমেন্টগুলো সব ডিগ্রি আকারে বসাতে হবে। তো এটা কেমনভাবে বসাতে হবে, প্রথমে একটা পাই চার্ট তৈরি করতে হবে, পাই টেবিল তৈরি করতে হবে। পাই টেবিল তৈরি করে এই টেবিলের মানগুলো বসাতে হবে এইভাবে। যেমন এখানে টেবিলে মান আসছে প্রথমটা কত, এক মিনিট একটু এ হয়ে গেছে, একটু সরাই দিচ্ছে, এই যে 144 ডিগ্রি, এই যে 108 ডিগ্রি, এরপরে আসছে 36 ডিগ্রি, তারপরে আসছে 54 ডিগ্রি, এরপরে 18 ডিগ্রি, এই মোট হলো 360 ডিগ্রি। এখন গ্রাফটা অঙ্কন করবেন, এটা সুন্দর করে একটা হোয়াইট পেপারে নিলেও হবে, এটা আপনার বিন্দু এর ভিতরে কম্পাস দিয়ে অথবা সাদা দিয়েও বৃত্ত অঙ্কন করা যায়। তো সাদার মাপ এরকম নেবেন, যেমন প্রথমে আমরা এখান থেকে ধরলাম ডাইন পাশ দিয়ে আসবো বলে এই জায়গার থেকে সাদা নিয়ে সাদার উপরে 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100, 110, 20, 30, 40, 44 পর্যন্ত 144 হলো এই দাগ দেবেন এখানে দিয়ে। এই এরিয়াটা কার দখলে আছে, ম্যাটেরিয়ালের দখলে 144 ডিগ্রি লিখবেন এখানে ভিতরে, ম্যাটেরিয়াল 144 ডিগ্রি, বাস ওকে। এবার যেখানে শেষ করলেন ওখান থেকে আবার সাদা ঘুরে নিয়ে এসে শুরু করেন, শুরু করে 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100, 110, 110-এর 2 ঘর আরো একটু মাইনাস করবেন, এখানে 108 পর্যন্ত নেবেন। এখানে একটা দাগ দিলেন, দাগ দিয়ে এই জায়গাটা কার দখলে আছে, লেবারের দায়িত্বে আছে। তো লেবারের দখলে আছে কত ডিগ্রি, 108 ডিগ্রি, লেবার 108 ডিগ্রি লিখে দিলেন। এরপরে আসেন ডাইরেক্ট এক্সপেন্স, ডাইরেক্ট এক্সপেন্স কত ডিগ্রি, 36 ডিগ্রি। তো 36 ডিগ্রি কি হবে দেখাবেন, এটা আমরা এই যেখান থেকে শেষ করেছি এখান থেকে আবার শুরু হবে, তাহলে এখানে 36 ডিগ্রি পর্যন্ত এই এরিয়াটা, এর ভিতরে লিখবেন ফ্যাক্টরি ওভারহেড কত, ও ডাইরেক্ট এক্সপেন্স ছিল এটা। এরপরে আসেন ফ্যাক্টরি ওভারহেড 54 ডিগ্রি, তাহলে এখান থেকে আবার শুরু করলাম 54 নিলাম, নিয়ে এই জায়গাটা 54 ডিগ্রি লিখে দিলাম, তার ভিতরে কী নাম, ফ্যাক্টরি ওভারহেড। আর বিবিধ আছে মিসেলিনিয়াস 18 ডিগ্রি, 18 ডিগ্রি ওরাই কে, বুঝতে পারছেন না? আচ্ছা, আর যাদের সমস্যা হয় আমার সাথে যোগাযোগ করেন, আমি প্রত্যেকটা অঙ্ক খুব সুন্দরভাবে উপস্থাপন করেছি। আপনার যারা মনে করেন যে পরিসংখ্যান অনেক জটিল, তাদের জন্য আমি গ্যারান্টি দেবো যে পরিসংখ্যান অনেক সহজ একটা সাবজেক্ট, আমি যেভাবে সহজ করে দিয়েছি পরিসংখ্যান, যে আপনি খুব অল্প টাইমে মাত্র 5-6 দিনের ভিতরে সিলেবাসটা শেষ করতে পারবেন। এর মধ্যে আমরা প্রত্যেক দিন লাইভ ক্লাস নিচ্ছি, প্রতিদিন ক্লাসে উপস্থিত থাকবেন, প্র্যাকটিস করবেন, রিভিশন হবে, শেষ হয়ে গেলে আবার রিভিশন শুরু হবে। এভাবে করলে কোনো রিস্ক থাকবে না, শেষ ভালো যার সব ভালো তার। এখন ফর্ম ফিল আপ করে ফেলেছেন, সামনে পরীক্ষা খুব নিকটতম, যে কোনো মুহূর্তে পরীক্ষার রুটিন আসবে, তাহলে এই মুহূর্তে আমাদেরকে সিলেবাস শেষ করতে হবে, কোনো রিস্ক থাকবে না, আপনার ভালো হবে, পরীক্ষা দিয়ে আসতে পারবেন, পাস করতে পারবেন। আমার তৌফিকুল্লাহ বিল্লাহ। তো আসেন এবার আমরা গ্রাফ দেখাবো। এক নম্বর বলছিলাম পাই চার্ট দেখালাম, দুই নম্বরে কী দেখবো, হিস্টোগ্রাম আয়তলেখ, তারপরে বার ডায়াগ্রাম। এই হিস্টোগ্রাম আর বার ডায়াগ্রাম দেখতে একই রকম, হিস্টোগ্রামে একটার সাথে আরেকটা গায়ে লেগে থাকে, আর বার ডায়াগ্রাম একটু ডিস্টেন্স একটু ফাঁকা থাকে। এই দুটো চিত্র দেখে আসি, দেখেন এই চিত্র হচ্ছে একটার সাথে একটা চিত্র এখানে গায়ে গায়ে মিশে আছে, এটা হলো হিস্টোগ্রাম। আর এইটাই আবার আমরা বার ডায়াগ্রাম করলে একটু ফাঁকা থাকবে, এখান থেকে ফাঁকা থাকবে। যেমন একটা বাড়ি তৈরি করার সময় আপনার সীমানা থেকে 5 ফিট অথবা 2.5 ফিট জায়গা ছেড়ে দিয়ে বাড়ি করতে হয়, এই লোকটা মিস্টারে সে তার সীমানা থেকে 2.5 ফিট জায়গা ছেড়ে দিল, আপনি আপনার সীমানা থেকে 2.5 ফিট জায়গা ছেড়ে দিলেন, তার মানে মাঝে 5 ফিট জায়গা ফাঁকা হয়ে গেল। এরকমভাবে বাড়ি তৈরি করতে হয়, এগুলো হচ্ছে বার ডায়াগ্রাম বলা হয়, দণ্ডচিত্র। আর যদি একটার সাথে একটা লেগে থাকে, একটা বিল্ডিংয়ের সাথে একটা বিল্ডিং লেগে থাকে, তাহলে এটা কী হবে, হিস্টোগ্রাম, মনে থাকবে। তো তিনটা চিত্রের কথা বললাম ছয়টার ভিতরে, একটা হলো পাই চার্ট বৃত্ত তালিকা, একটা হলো হিস্টোগ্রাম, একটা হলো বার ডায়াগ্রাম। এবার আসেন ফ্রিকোয়েন্সি পলিগন, গণসংখ্যা বহুভুজ, এটা ক্রমে ক্রমে আমাদের এই গণসংখ্যা বহুভুজ দেখা দেওয়া হবে। আর ফ্রিকোয়েন্সি কার্ভ, গণসংখ্যা রেখা, এরপরে আছে অজীব কার্ভ, এটা লেস দ্যান অজীব কার্ভ, মোর দ্যান অজীব কার্ভ আছে। তো আমরা এই তিনটা এখন দেখব। তো ফ্রিকোয়েন্সি পলিগন এটা আর ফ্রিকোয়েন্সি কার্ভ দুটো একই রকম দেখতে, পলিগনটা নিচেই সংযোগ হয়ে যায় আর কার্ভটা নিচে সংযোগ হয় না, এটা ফ্রি হ্যান্ড মুক্ত হস্তে দেখাতে, যেমন এটা ফ্রিকোয়েন্সি পলিগন। আর পলিগন
এই যে ইয়ে আছে ক্লাস ইন্টারভেল 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, ঠিক এর মিড ভ্যালু যেখানে এই মিডিলে আপনি বসাবেন মানটা। প্রথম মিডিয়া আছে কত, 2, তো 2 বসানেন, 2 এখানে মানটা দাগ দেন, ফুটা দেন, তারপরে 4, তারপরে 6, তারপরে 8, তারপরে আবার 7। এখন এই যে প্রথম যে সীমানা এই মিড থেকে শুরু করে এই কোনায় নামায় দিলাম, আর এখানে মিড থেকে শুরু করে কোনায় নামায় দেওয়া হলো, এইটা হলো আমাদের ফ্রিকোয়েন্সি পলিগন। এইটা যদি আমি ফ্রিকোয়েন্সি কাট করি তাহলে নিচের এই যে লাল দাগ দেওয়া যেটা এটা আমাদের বসানো লাগবে না, বাস এটা মুক্ত হস্তে করতে হবে আবার স্কেল দিয়ে না। যেমন এটা ফ্রিকোয়েন্সি কার্ভ, নিচে সংযোগ আছে, স্কেল দিয়ে দাগ দেওয়া আছে, এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি পলিগন। নিজে দেখেন সংযোগ দেওয়া নেই, চিত্র দেখতে একই রকম, তবে এখানে একটু মিস্টেক আছে যে এটা ফ্রি হ্যান্ডে করলে এরকম তেরা বেঁকা হবে না, একবারে সুন্দর করে যাবে আস্তে 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 আস্তে, ফ্রি হ্যান্ড মুক্ত হস্তে কোনো স্কেল ইউজ করা যাবে না। এই বুঝতে পারছেন তাই না? এবার অজীব কার্ভ, এই যে অজীব ক্রমে ক্রমে আস্তে আস্তে উপরের দিকে ওঠে। অজীব কাকে বলা হয়? ক্রমজৈত ফলাফল তাহলে চিত্রের মাধ্যমে উপস্থাপন করা, গণসংখ্যার ক্রমজৈত ফলাফল চিত্রের মাধ্যমে উপস্থাপন করাকে অজীব কার্ভ বলা হয়। এটা আমরা যদি বার পাশ থেকে শুরু করে আস্তে আস্তে ডাইনের দিকে যাই এটাকে বলা হয় লেস দ্যান অজীব, আর যখন ডাইনের থেকে শুরু করে এই আস্তে আস্তে উপরে এই বার দিকে চলে আসবে এটা আছে মোর দ্যান অজীব। লেস দ্যান অজীব আর মোর দ্যান অজীব এই যে এখান থেকে লেস দ্যান এদিকে চলে গেছে আর মোর দ্যান এই পাশে এদিকে এসে বার পাশে চলে আসলো, ঠিক আছে। তো এইগুলো আমরা লাইভ ক্লাসে ধীরে ধীরে সবগুলো অঙ্ক সুন্দর করে বোঝাই দেবো, তো আপনাদের কোনো টেনশন নেই, সব চিন্তামুক্ত। আপনারা আজই যোগাযোগ করুন আমাদের সাথে, আমার তৌফিকুল্লাহ বিল্লাহ, আমাদের সুন্দর একটা বই আছে, বইটা আপনাদের কুরিয়ারে পৌঁছে দেওয়া হবে, আর প্রতিদিন সপ্তাহে 7 দিনই ক্লাস নেওয়া হবে, তাহলে পরীক্ষার আগে কত মাস শেষ করতে পারবো, এখানে কোনো রিস্ক থাকবে না। যখন আপনি 2 বা 3 বার শেষ করতে পারবেন তখন তো যে কোনো অঙ্ক আপনি নির্ভুল অ্যান্সার করতে পারবেন, একবার করলেই তাই অনেকটা কমপ্লিট হয়ে যায়, আর এখন থেকে করলে অবশ্যই আমরা পরীক্ষার আগে 3 বার করে শেষ করতে পারবো। আর আমার রেকর্ড ক্লাসগুলো আছে, যারা ভর্তি হবে তাদেরকে আমরা প্রথমেই এই প্রতিদিন ক্লাস নেব, পাশাপাশি আমার রেকর্ড ক্লাসগুলো দিব, যে ওগুলো দেখেও আপনাদের যাতে উপকার হয়। আমি আমার চ্যানেলে প্রায় 1000 মতো আমি পাবলিক ভিডিও দিয়েছি, আর আমার এখানে প্রায় 3500 মতো ভিডিও আমার প্রাইভেট আছে, তো যারা আমাদের সাথে লাইভ ক্লাস করবে তাদেরকে এই প্রাইভেট 14 ক্লাস আছে, 3500, এগুলো অনেক অনেক ক্লাস এক একটা সাবজেক্টের পরে সবগুলো আমি দিয়ে দিব। ঠিক আছে, আমরা একটা অধ্যায় নিয়ে আজকে আলোচনা করলাম, আগামী ক্লাসে আমরা দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করবো। আমার তৌফিকুল্লাহ বিল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আর ভিডিওটা আপনারা একটু শেয়ার করে টাইম লাইনে রেখে দিন, আর প্রয়োজনীয় কী কী ভিডিও লাগবে সেগুলো কমেন্ট বক্সে কমেন্ট করুন, লাইক দিয়ে